বন্ধুরা আমি সুব্রজ্যোতি চলো আজকে আমরা ক্লাস সেভেন এর লেসন টেন দা ইকো ইং গ্রিন এই চ্যাপ্টারটা পড়ে নি চলো তাহলে শুরু করা যাক দা ইকো গ্রিন উইলিয়াম ব্লেক

লিটারাসি অ্যান্ড আর্ট হিস্ট্রি সাহিত্য এবং শিল্পে নজিরবিহীনভাবে প্রকাশিত হয়েছিলো হি সেট আপ এ ফ্রিন্ট শপ তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটা ছাপাখানা অ্যান্ড এনগ্রেপ্ড খোদাই করতেন অ্যান্ড পাবলিশড এবং প্রকাশিত করতেন হিস ওন পয়েমস তার নিজের কবিতাগুলি স্যাম অফিস ওয়েল নোন ওয়ার্কস তার উল্লেখযোগ্য কিছু কিছু কাজ আর হল সঙ্গস অফ ইনোসেন্স সঙ্গস অফ এক্সপিরিয়েন্স দ্য ম্যারেজ

ঝোপেঝাড়ে যাদের বাস সিং লাউডার অ্যারাউন্ড জলের গলায় গান গায় চারিদিকে টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড ঘন্টার উৎফুল্ল ধ্বনির সঙ্গে চেয়ারস মানে উৎফুল্ল হোয়াইল আওয়ার স্পোর্টস সালভি সিন যখন আমাদের খেলাধুলো দেখা যাবে অন দ্য ইকোয়িং গ্রিন ওই প্রতিধ্বনিপূর্ণ সবুজে জন উইথ হোয়াইট হেয়ার বৃদ্ধজন সাদা চুলের তাহলে আমরা এটা কিভাবে বলবো না সাদা চুলওয়ালা বৃদ্ধজন ডাস লাফ হ্যাভ এ কেয়ার ভাবনা চিন্তাকে হেসে উড়িয়ে দেয় লাফ হ্যাভ মানে হেসে উড়িয়ে দেওয়া সিটিং আন্ডার দ্য ওক ওক গাছের তলায় বসে এমং দ্য ওল্ড ফোক বুড়ো লোকজনদের মাঝে দে লাভ অ্যাট আওয়ার প্লে তারা আমাদের খেলা দেখে হাসে অ্যান্ড সুম দে অলসে এবং শীঘ্রই তারা সবাই বলে সাচ সাচ ওয়ার দ্য জয়েজ এই এই রকমই ছিল আমাদের মজাটা হোয়েন উই অল যখন আমরা সবাই গার্লস এন্ড বয়েস ছিলাম বালক এবং বালিকা ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন আমাদের যৌবন কালেও এমনি দেখা যেত অন দ্য ইকোইং গ্রিন প্রতিধ্বনিপূর্ণ সবুজে টিল লিটিল ওয়ান্স ওয়ারি ছোটরা যখন ক্লান্ত হয় নো মোর ক্যান বি ম্যারি আর কোনো রকম আনন্দ হয় না বা হতে পারে না দ্য সান ডাস ডিসেন্ডেড সূর্য অস্ত যায় অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড এবং আমাদের খেলারও একটা শেষ হয় বা ইতি হয় রাউন্ড দ্য ল্যাবস অফ দ্য মাদার মায়ের কোল ঘিরে তারা তখন মেনি সিস্টার অ্যান্ডস ব্রাদার্স অনেক বোনরা এবং ভাইয়েরা লাইক বার্ডস ইন দ্য নেস্ট মনে হয় যেমন পাখিরা তাদের বাসায় আর রেডি ফর রেস্ট বিশ্রাম নিতে প্রস্তুত অ্যান্ড স্পোর্ট নো মোর সিন এবং আর খেলা দেখা যায় না অন দ্য ডার্কিং গ্রিন ওই অন্ধকারাচ্ছন্ন সবুজে বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং আমার এই চ্যানেলের পাশে থেকো